নূর মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন, নামাজ অবস্থায় চোখের পানি গড়িয়ে পড়লে কি নামাজ নষ্ট হয়ে যাবে? নামাজ অবস্থায় যদি আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে তাহলে সেক্ষেত্রে নামাজ নষ্ট হওয়ার তো প্রশ্ন ওঠে না, বরং নামাজের কোয়ালিটি মান আরও ভালো হবে ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি না পড়ে, শুধুমাত্র আপনার কোনো বাহ্যিক জাগতিক কোনো কারণে চোখের পানি পড়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নিন্দনীয় যে বাহ্যিক কারণে চোখের পানি পড়েছে, তারপরও তাতে নামাজ নষ্ট হবে না যদি কোনো আওয়াজ না থাকে, জাস্ট চোখের পানি পড়েছে। তো চোখের পানি পড়লে নামাজ নষ্ট হবে না। যদি আপনি দুনিয়াবী কোনো কারণে ব্যথার কারণে আওয়াজ করে কান্না করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি দিনই কারণে আখেরাতের কথা স্মরণ হয়ে আপনার কান্না আসে তাহলে সেক্ষেত্রে এটা প্রশংসনীয় হবে বরং, তাহলে সেক্ষেত্রে চোখের পানি কোনো অবস্থাতে নামাজ ভঙ্গকারী হয় না, নামাজ নষ্ট হওয়ার কোনো কারণ হয় না। তবে সেটা যদি আখেরাতের কারণে হয় তাহলে সেক্ষেত্রে সওয়াবের বিষয়, সেটা আরও প্রশংসনীয়, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা ভালো জিনিস। আর যদি দুনিয়ার কারণে হয় তাহলে সেটা প্রশংসনীয় যে নামাজের মধ্যে আপনি দুনিয়ার ভেতরে প্রবেশ করেছেন। এমডি হেমায়েত উদ্দিন খুলনা, এই আইডি থেকে আপনি লিখেছেন, মসজিদের টাকা কি ঈদগাহের খরচ করা যাবে? মসজিদের টাকা মসজিদেই খরচ করতে হবে, ঈদগাহে খরচ করা যাবে না। যদি ঈদগাহটা মসজিদের অধীনে থাকে, মসজিদের সামনে যেরকম জায়গা থাকে ঈদগাহের অধীনে, তাহলে সেক্ষেত্রে মসজিদ এবং ঈদগাহ কমপ্লেক্স হলে কমপ্লেক্সের টাকা সেখানে খরচ করা যাবে। কিন্তু যিনি মসজিদের জন্য দিয়েছেন বা মসজিদের জন্য যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের টাকা মসজিদেই খরচ করতে হবে, এটাকে অন্য কাজে খরচ করা যাবে না। কারণ সলওয়াকিফে কানা সেশার, ইসলাম ফেকের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো দানকারী যে উদ্দেশ্যে দিয়ে থাকেন সেই উদ্দেশ্যে ব্যয় করতে আমরা বাধ্য। এটা শরীয়ত প্রণেতা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেরকম নির্দিষ্ট করে দিল এটা করতে হয়। কোনো দানকারী যদি কোনো কিছু নির্দিষ্ট করে দেন যে এটা মসজিদ, এটা মাদ্রাসা, এটা অমুকের তমুক কাজে, তাহলে সেখানে সেটা ব্যয় করতে হয়। ফাতেমা বেগম আপনি লিখেছেন, রুকু থেকে ওঠার সময় বিসমি আল্লাহুল ইমান হামিদা ভুলে গেলে কি নামাজ হবে? ইসামি আল্লাহ হামিদা আপনাকে বলতে হবে, এটা আপনি যদি ভুলে যান শেষে সেজদা সহ দিয়ে দিবেন যেহেতু আপনি ওয়াজিব তরক করেছেন। ফাহিম এআইডি থেকে আপনি লিখেছেন, সহশিক্ষার একটি প্রতিষ্ঠানে একজন শিক্ষক হিসাবে চোখের হেফাজত করার বিধান কি? রাস্তা চলার পথে কঠোরভাবে হেফাজত করা হলেও পড়ানোর সময় চোখ নিচে রাখা যায় না এবং বিভিন্নভাবে স্টুডেন্টদের সাথে ইন্টারেক্ট করতে হয় পড়ানোর স্বার্থে, এক্ষেত্রে বিধান কি জানতে ইচ্ছুক? দেখুন, জটিল, যদি সম্ভব হয় মেয়ে শিক্ষার্থীদেরকে আলাদা করে বসানো বা গ্রুপ করা বা এমনভাবে বসানো যে আপনি যে নজরকে হেফাজত করতে পারেন, সেই চেষ্টা করবেন। সংগ্রাম এবং যুদ্ধ আপনাকে চালাতে হবে। যদি কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে বিকল্প চিন্তা আপনার করতে হবে। প্রয়োজনে শুধু ছেলেদের পড়ানোর মতো সুযোগ থাকলে সেদিকে আপনাকে যেতে হবে। আসলে কেমন যত নিকটবর্তী হয়ে যাচ্ছে দিনের পর চলাটা আমাদের জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। দুনিয়াটা ইমানদারের জন্য এমনিতেই জেলখানা, সেটা কেমন যত নিকটবর্তী হবে আরও বেশি হবে, সেটিকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা কিন্তু সময়গুলো পার করছি। ইব্রাহিম খলিল খান আপনি লিখেছেন, হাতে লাঠি নিয়ে জুমার নামাজে খুতবা দেওয়া কতটুকু জরুরি? এটা ফরজ ওয়াজিবের পর্যায়ে না থাকলেও সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারায় প্রমাণিত। খুতবার সময় হাতে লাঠি থাকা বিধায় সুন্নাহ আদায়ের নিয়তে এটা তো অবশ্যই করা উচিত, তবে না করলে কোনো ক্ষতি তার কারণে নামাজ হবে না বা গুনাহ হবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। ক্লাসের সময় আসরের আজান দিলে স্যারকে না বলেই নামাজে যাওয়া যাবে কিনা? ভদ্রতার খাতিরে অবশ্যই আপনি অনুমতি নিয়ে যাবেন। যদি অনুমতি নাও দেয় এদিকে নামাজ রক্ত চলে যায়, সেক্ষেত্রে আপনাকে চলে যেতেই হবে, সেক্ষেত্রে আপনি অনুমতির জন্য আর অপেক্ষা করবেন না। কিন্তু অবশ্যই ক্লাসের যে নিয়ম নীতি আছে সে আলোকে স্যারকে বলে অনুমতি নিয়ে তাকে ইনফর্ম করে তারপর যাবেন, সেটাই উত্তম। ইসলাম আমাদেরকে সৌন্দর্যের পথে চলতে বলে, মন গড়া বা স্বেচ্ছাচারী জীবনযাপন করতে কিন্তু ইসলাম আমাদেরকে বলে না। জুমার খুতবার সময় অনেক মানুষ আছে কথা বলে, তখন আমার করণীয় কি? যারা কথা বলে তাদেরকে আপনি মুখ দিয়ে কথা বলে বন্ধ করতে যাবেন না বা থামাতে যাবেন না তাদের কথা, বরং তাদেরকে কোনোভাবে ইশারা ইঙ্গিতে তাদেরকে নীরব থাকতে এবং চুপ থাকতে বলবেন, এটাই হাদিসের নির্দেশ।